বাট যেখানে আয় রাখি তার সাথে জেকে রাখি এটা হচ্ছে এই সাইফারের নিয়ম যে আপনি যেখানে আই কে তার সাথে জে রাখতে হবে তাহলে কি আমাদের পুরো ম্যাট্রিক্সে ধরে যাবে না জি ওকে তাহলে এইটুকু তো বুঝতে পেরেছেন যে যেখানে আপনি জাস্ট আই কে রাখবেন তার সাথে আপনি জে কে রেখে দিবেন তাহলে ওই দুজন হচ্ছে একে অপরের মনে করেন জমজ ভাই বোন তো তারা হচ্ছে যে একসাথে যেখানে আই বসবে সেখানে তার পাশে যে বসবে এই যে দেখেন এই জন্য মাঝখানে আই যে একসাথে বসছে ওকে এখন কথা হচ্ছে আমি তাহলে কোন একটা মেসেজ বা কোন একটা প্লেন টেক্সট যখন সেন্ড করব তাহলে আমি কিভাবে মেসেজটাকে এনক্রিপ্ট এনক্রিপশন করব এখানেও আমার একই কথা যে আমার যেহেতু এটা হচ্ছে একটা সিমেট্রিক অ্যালগোরিদম তার মানে এখানে আমার সেম কি ব্যবহার করা হবে লক করার জন্য আনলক করার জন্য তাহলে লক করার জন্য আমি একটা কি ব্যবহার করছি দেখেন আমার সেই কিটা হচ্ছে এখানে কি বলেছে আ কিওয়ার্ড হ্যাঁ এই যে আমার কিওয়ার্ড হচ্ছে মনার্কি এম ও এ আর সি এইচ ওয়াই এটা হচ্ছে আমার কিওয়ার্ড যে কিটা দ্বারা আমি আমার মেসেজগুলোকে লক করব তো লক করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমরা হচ্ছে যে এই ম্যাট্রিক্সে সবার আগে আমি আমার কিওয়ার্ডটাকে লিখব লেফট টু রাইট দেখেন আমার কিওয়ার্ড আমার কি কোনটা M O N A R C H দেখেন M O N A R C H সবার আগে আপনার যে কিওয়ার্ডটা থাকবে আপনি আপনার 5 ইনটু 5 ম্যাট্রিক্সে সেই আগে লিখবেন ওকে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো এমন হয় যে আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন সেই কিওয়ার্ডে একই কি মানে সরি একই কি বলছি একই ক্যারেক্টার একের অধিকবার আছে তাহলে আপনি একবারই লিখবেন যেমন আমি যদি বলি যে আপনার কিওয়ার্ডটা হচ্ছে ডোর ডি ডাবল আর এখানে দেখেন ও কতবার আছে তাহলে আপনাকে কিন্তু যখন ম্যাট্রিক্সে আপনি এটা ড্র করবেন আপনাকে কিন্তু এখানে বলতে হবে আমি যদি একটু আঁকাই আহ তাহলে আপনার ম্যাট্রিক্সটা আপনি এরকম নিবেন

এই ম্যাট্রিক্সে আগে ফিল আপ হবে ডি তারপরে ও তারপরে আর তাহলে বলেন তো যদি আমার কিওয়ার্ডটা হতো মিরর তাহলে আমি ম্যাট্রিক্সে কি কি লিখতাম একটা আর বাদ দিয়ে দিতাম স্যার এম আই আর ও আর হ্যাঁ তার মানে এটা হতো হচ্ছে এম তারপরে থাকতো আই তারপরে থাকতো আর তারপরে থাকতো ও তারপরে থাকতো আর ওকে এইখানে হচ্ছে তাহলে আমার কিওয়ার্ডটা হচ্ছে আপনার সো এবং তাহলে পুরো বসানোর পরে আমি হচ্ছে এখন যেটা বসাবো এখন দেখবো এখন পুরো এ থেকে শুরু করব দেখব কোন কোন ক্যারেক্টার এখনো বসেনি আমার ম্যাট্রিক্সে একদম সর্বপ্রথম এ থেকে শুরু করব ওকে তো এইখানে আমার এ কি ম্যাট্রিক্সে বসেছে অলরেডি দেখেন তো ম্যাট্রিক্সে কি এ বসেছে কিনা মনে করেন নিচের এই পার্ট পুরো এমটি এই যে এই যেটুকুকে মার্ক করে দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড কিওয়ার্ড বশনের পরে আমি লেফট টু রাইট মানে леফট থেকে বাম থেকে রাইট সাইডে ফিল করতে করতে যাব একদম ফাস্ট ক্যারেক্টার ফাস্ট অ্যালফাবেট এ থেকে শুরু করব দেখব এ বসে আছে কিনা এ কি অন ম্যাট্রিক্সে এই বসে আছে কিওয়ার্ডের মধ্যে জি স্যার আছে স্যার তাহলে এ কে আর বশনের দরকার নাই তার মানে ম্যাট্রিক্সে এ অলরেডি বসে গিয়েছে এরপর দেখব বি বি আছে তাহলে আচ্ছা আমি একটু এটাকে ড্র করে রাখাই না হলে আপনাদের পরবর্তীতে ভুলে যাবেন বুঝতে কষ্ট হবে এখন ক্লাসে জয়েন করতে যাই 68 এখন কি তার ক্লাসের টাইম আমার কথা কি ইকো আসছে না এখন ঠিক আছে ঠিক আছে স্যার ওকে তাহলে আমরা হচ্ছে যে একটা 5 5 ম্যাট্রিক্স নিলাম যেখানে আমরা আপনার ফিল আপ করব তো আমাদের আমরা ধরে নিই আমাদের মত করে আমাদের কি হচ্ছে আপনার মিরর তাহলে আমি কিভাবে বসাবো আমার এইখানে প্রথমে বসবে হচ্ছে এম তারপরে বসবে আই তারপরে বসবে আর তাহলে এরপর দেখা যাচ্ছে আর আরো একটা আছে তাহলে আমি আর টা নিব না তাহলে এই বসবে না এরপরে কি আছে ও ও বসবে এরপরে আর একটা আর আছে তার মানে এ আর বসবে না কারণ আর অলরেডি বসে আছে দেখেন তো কিওয়ার্ডটা বসানো আপনারা বুঝেছেন কিনা কিভাবে আপনার কিউআরটা বসাবেন যেন কোন রিপিটেশন না ঘটে একটা এটা ম্যাট্রিক বুঝতে পেরেছেন আচ্ছা এবার দেখেন এবার আমি লেফট টু রাইট ফিল আপ করতে করতে যাবো শুরু করবো এ থেকে ওকে আমার ম্যাট্রিক্স এখন বসে আছে নেই তাহলে আমি এখানে এখানে হচ্ছে আমরা এ কে বসাবো

আয় কি তো অলরেডি বসে গিয়েছে ওকে আয় যদি বসে থাকে তাহলে আমরা কি জানি আয়ের ঘরে কাকে বসাতে হয় বসেনি কি বসছে এম অলরেডি বসে আছে তাহলে এম কে আমি আর বসাতে পারছি না এন এন বসেনি ও ও বসছে পি পি বসেনি কিউ বসেনি আর বসছে এস বসেনি

তাহলে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আপনার এটা একটু দেখি যে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বইতে যেটা দিয়েছে সেটাকে এখন আমরা এখানে একটু লিখি তো এম ও এন এ আর সি এইচ ওয়াই এটা হচ্ছে আমার কি এবং যেখানে এখানে কোনো ক্যারেক্টারে যেহেতু রিপিটেশন ঘটেনি তার মানে সবগুলো ক্যারেক্টারই বসে গিয়েছে এরপর আমি আবার যেখানে এম টি আছে সেই এম টি সাইড গুলো ফিল করতে হবে তাহলে সেগুলোকে ফিল করার জন্য আমি এ ক্যারেক্টার থেকে শুরু করব একদম প্রথম ক্যারেক্টার থেকে এ কি বসছে হ্যাঁ এ বসছে ই বসেনি এফ বসেনি জি বসেনি এইচ বসছে আয় বসেনি তাহলে আয়ের ঘরে যে কে বসাতে হবে এরপরে কে বসেনি এল এল বসেনি এম সরি এম তো বসছে এরপরে এন এন ও বসছে এল এম এন ও বসছে আর বসছে এস বসেনি টি বসেনি ইউ বসেনি ভি বসেনি ডাব্লিউ বসেনি এক্স বসেনি ওয়াই বসছে জেড বসেনি তাহলে এখন আমরা ম্যাট্রিক্সটা ফিল আপ করে ফেললাম দেখেন সবাই বুঝতে পারছেন কিনা ম্যাট্রিক্সটা কিভাবে কমপ্লিট করতে হবে অর্থাৎ আমি আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দিব সেই কিওয়ার্ডটা আগে সবার আগে ম্যাট্রিক্সে বসাতে হবে তারপরে সেই কিওয়ার্ডটা বসানোর পরে বাকি ম্যাট্রিক্সের বাকি ঘরগুলো ফিল আপ করতে হবে আমার এ টু জেড পর্যন্ত ক্যারেক্টারগুলো দিয়ে যে কলারটি বসে আছে সেগুলো বসাবো না যেগুলো বসেনি সেগুলোকে বসাবো সিরিয়াল কিন্তু মেইনটেইন করতে হবে এ টু জেড বোঝা গিয়েছে জি স্যার আচ্ছা তো এখন আমার কিছু রুলস আছে যে রুলস গুলো আমাকে একটু ফলো করতে হবে আমি যখন এনক্রিপশন করতে যাব তো আমরা এখন যে কাজটা করব যে এই যে আমরা যে প্লেন টেক্সটটা পেলাম আমি এখন যে মেসেজটাকে সেন্ড করতে চাচ্ছি মনে করেন যে আমার প্লেন টেক্সট হচ্ছে হাউ আর ইউ এই মেসেজটাকে আমি সেন্ড করব তাহলে এটাকে আমি কিভাবে এনক্রিপ্ট করব করার জন্য সবগুলো এই যে ক্যারেক্টার আছে ভাগ করে ফেলতে হবে কিরকম এইচ ও নিয়ে আমাকে একটা ভাগ করতে হবে তারপরে ডাব্লিউ এ নিয়ে আমাকে ভাগ করতে হবে তারপরে আর ই নিয়ে আমাকে ভাগ করতে হবে ওয়াই ও নিয়ে আমাকে ভাগ করতে হবে ইউ একা পড়ে গিয়েছে ইউ এর সাথে আমি যে কোনো একটা ক্যারেক্টার এক্স অ্যাড করে দিলাম দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা প্রথম রুলস হচ্ছে যে আপনার যে মেসেজটা আপনি সেন্ড করবেন ইউজারের কাছে ওকে আপনি সেন্ডার হিসেবে সেই প্লেন টেক্সটকে আপনি হচ্ছে প্রতিটা প্রথম মানে দুইটা দুইটা করে ক্যারেক্টারে ভাগ ভাগ করে ফেলবেন যদি দেখেন যে কোনো ক্যারেক্টার দুইটা দুইটা করে ভাগ করার পর একটা সিঙ্গেল পড়ে আছে সেখানে আপনি এক্স ব্যবহার করবেন এটা কি বুঝতে পেরেছেন জি স্যার সবাই এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আপনি যখন ভাগ করছেন দুইটা দুইটা করে ক্যারেক্টার নিয়ে যদি কখনো এমন হয় যে আপনার বইতে যেমন একটা দেখিয়েছে বেলুন ওকে সো বেলুন বানানটা আমরা একটু দেখি এ ডাবল এল ডাবল এন এখানে দেখেন আমি যে ভাগ করতে যাই কি কি হবে বি এ ডাবল এল ডাবল এন এরকম কিছু হবে না তারা বলেছে যে যদি ভাগ করতে গিয়ে দুইটা ভাগ করার পর দুইটা সেম ক্যারেক্টার হয়ে যায় তাহলে তাদেরকে একসাথে রাখা যাবে না ওকে দুইটা করে ভাগ করতে যাবেন ওকে তখন ভাগ করার সময় আপনাকে দুইটা করে ক্যারেক্টার ভাগ করার সময় যদি দুইটা ক্যারেক্টার সেম হয়ে যায় তারা এক ভাগে পড়তে পারবে না তাহলে কিভাবে ভাগ করব তাহলে বেলুনটা এরকম হয়ে যাবে যে আপনার বি এ থাকবে ওকে এরপর আমরা সেই একটা এখান থেকে এল নিব একটা এক্স অ্যাড করে দিব তাহলে আপনি দেখেন পেয়ে পেয়ে গেলেন গেলেন এরপর আপনার আর কে থাকলো এল ডাবল তাহলে এখান থেকে আপনি এল ও নিতে পারেন এরপর আপনি ও এবং এন নিতে পারেন তাহলে আপনি দেখেন সবাই দুইটা করে ক্যারেক্টারে ভাগ হয়ে গিয়েছে দেখেন তো এটুকু বুঝতে পেরেছেন কিনা এটা কি বুঝতে পারেন জি স্যার জি স্যার ওকে আচ্ছা তাহলে এখন আমি মনে করেন যেটা বলছিলাম স্যার আরেকটা উদাহরণ দিলে স্যার মানে এই জিনিসটা ভালো ক্লিয়ার হবে যেমন ধরেন যে আপনি মিররের কথাই ধরেন ওকে এখন এটাকে যদি আমরা দুই ভাগে করে ভাগ করতে থাকি দুইটা দুইটা করে ক্যারেক্টার নিয়ে কি হবে একটা পার্টে এম আই পড়বে আরেকটা পারে পার্টে কি পড়বে ডাবল আর পড়বে আরেকটা পার্টে কি করবে ও আর এখন ওরা বলেছে যদি কোনো পার্টে একই ক্যারেক্টার দুইবার পরে তাহলে সেটা ওইভাবে ভাগ করা যাবে না হ্যাঁ তাহলে কিভাবে ভাগ করতে পারি এখন আপনারা দেখে বলেন তাহলে এটা কি হবে এটা আউটপুট মিররের এর স্যার আর এক্স আর এক্স আর ও তারপর আর ও তারপর তারপর তো শুধু আর এই জায়গায় স্যার অন্য একটা ক্যারেক্টার এক্স যদি সিঙ্গেল থাকে এখানে এক্সি ব্যবহার করবেন যেটা সবার জন্য ব্যবহার করছেন কমন

তাহলে এখন মেসেজকে আমি কিভাবে এনক্রিপ্ট করব তাহলে এনক্রিপ্ট করার জন্য আগে আমার কি করতে হবে যে অরিজিনাল মেসেজটাকে এইভাবে দুই ভাগে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে দুইটা দুইটা করে ক্যারেক্টারে তাহলে আমি পাঠাতে চাচ্ছিলাম যে হাউ আর ইউ সো হাউ আর ইউ এটাকে আমরা এইভাবে ভেঙে ফেলেছি যে এইচ ও ডাব্লিউ এ আর ই ওয়াই ও ইউ এক্স ওকে এখন তাহলে আমি প্রথমে এই প্রথম পার্টে আসবো ফার্স্ট পার্টের এটাকে আমি এনক্রিপশন করব এইচ এবং ও তাহলে এনক্রিপশনের সময় আমাকে এবার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম রুলস হচ্ছে যদি এই যে এইচ এবং ও তারা যদি সেম রোতে পড়ে যেমন আমি যদি এখানে বলি যে আপনি হয়তো একটা ভাগ পেয়েছেন যেটা হচ্ছে মনে করেন ইজি এখন দেখেন ই এই যে এইখানে পড়েছে জি এইখানে পড়েছে তারা একই রোতে পড়েছে না হুম দেখতে পাচ্ছেন তাহলে যদি একই রোতে পড়ে থাকে তাহলে আপনি এনক্রিপশনের সময় যেটা করবেন যে ই এর জন্য ই এর পরবর্তী ক্যারেক্টার নেবেন এফ জি এর জন্য জি এর পরবর্তী ক্যারেক্টার নেবেন এখান থেকে আমরা আই কে নিলাম আই তাহলে আসলে ই জি এর এনক্রিপশন হবে এফ আই এটা বুঝতে পেরেছেন কি না যদি আমরা এরকম হয় যে মনে করেন আপনার টেক্সট হচ্ছে এম এবং এন আপনি ভাগ করে ফেলার পরে হয়তো এমন কিছু পেয়েছেন যে আপনার এম এবং এন তারা একই লাইনে তারা দেখতে পাচ্ছেন যে এম এবং এন তারা একই রোতে যদি এরকম দুইটা ডাটাই একই রোতে যায় তাহলে এনক্রিপশনের সময় আপনি যেটা করবেন যে এম এর এর পরবর্তী পরবর্তী ক্যারেক্টার ক্যারেক্টার এবং এন সেটাকে তাহলে এখানে আপনার এনক্রিপশন করলে কি হবে বলেন তো এম এন এর এনক্রিপশন করলে তার মানে আপনি এম এন এর পরিবর্তে আপনি যখন মেসেজটা সেন্ড করবেন ও এ পাঠাবেন ওকে যদি আপনার মেসেজটা এরকম হতো যে আপনার এ আর তাহলে আপনি সেটাকে কি করতেন এই টেবিল অনুযায়ী আপনার টেবিলটার দিকে আপনি তাকাবেন তাহলে এই টেবিল যে এ আর কে যদি আপনার বলা হয় যে এ আর কে এখন এনক্রিপ্ট করো তাহলে এ আর কে আপনি কিভাবে এনক্রিপ্ট করতেন দেখতে পাচ্ছেন এ এবং আর একই রোতে অর্থাৎ একই শাড়িতে পড়েছে তাহলে আপনি এনক্রিপশন করতেন কিভাবে এটাকে আর হুম তাহলে এ আর এর পরিবর্তে কি হতো বলেন তো ধরে নিতে হবে নাকি কিছু তো নাই হইতে পারে আর সি ওকে প্রথমটা ঠিক আছে আর ঠিক আছে কারণ এর পরবর্তী ক্যারেক্টার তো আর আপনাকে আর কে তো নিতেই হবে এখন আর এর পরবর্তী ক্যারেক্টার তাহলে কি হবে এই আর এর জন্য আপনার কে বসবে আর এর জন্য বসবে হচ্ছে সেম রোতে আপনি আবার প্রথমে ফিরে আসবেন তাহলে আপনি এটা বসবে হচ্ছে আর এম বুঝতে পেরেছেন জি স্যার ওকে এটা হচ্ছে সেকেন্ড রুল গেল থার্ড রুল হচ্ছে যদি তারা একই কলামে পড়ে যে মনে করেন যে একই কলামে বলতে আমি এই কলামটার দিকে তাকাই আপনি হয়তো এই যে দুইটা দুটো করে ক্যারেক্টার ভাগ করেছেন এখানে হয়তো মনে করেন যে একটা ও এবং পি নামে আপনার দুইটা একসাথে পড়েছে এবং আপনি দেখতে পেলেন এই যে ও এখানে পি এখানে তারা একই কলামে একই কলামে হলেও সেই আগেরটার মতো কাহিনী ঠিক তার নিচের ক্যারেক্টারটাকে আপনি ব্যবহার করবেন তাহলে ওর পরিবর্তে বসবে কে বলেন তো এইচ পি এর পরিবর্তে বসবে কে ভি ওকে এখন যদি এমন হতো যে আপনার ক্যারেক্টার হচ্ছে পি ভি

তো লাস্ট যে রুল এবার সেই লাস্ট রুলটা হচ্ছে এখন আমরা যে কি বলে প্রবাবিলিটির কথা বললাম সেটা হচ্ছে কি যে তারা একই রোতে পড়লে কি কাহিনী করব একই কলমে পড়লে কি কাহিনী পড়ব এখন সব সময় কি একই রো আর একই কলমে পড়বে ডিফারেন্ট রো ডিফারেন্ট কলমে পড়তে পারে না যেমন এই যে আমরা মেসেজ পাঠাবো এইচ ও এইচ আর ও কি তারা একই কলমে বা একই রোতে আছে এখানে হচ্ছে যে একই কলমে বা একই তে এখানে আছে

কোনো বুদ্ধি কি আসে তাহলে যদি ডিফারেন্ট কলামে পড়ে আমরা কি কাজ করবো ডিফারেন্ট রো কলমে ওকে তাহলে ডিফারেন্ট রো কলামে যদি পড়ে তাহলে দেখেন এখানে আমরা কি পেয়েছি যেন ডাব্লিউ এ তাহলে এটা হচ্ছে আমার ডাব্লিউ এটা হচ্ছে আমার এ তাহলে আমরা যে কাজটা করব যে এটাকে হচ্ছে যে আমরা একটা রেক্টেঙ্গেল মতো বানিয়ে নিব তাহলে দেখেন এই ডাব্লিউ এবং এর যদি আমি লাইন টানি তাহলে জিনিসটা কেমন হবে ডাব্লিউ এই দিকে উপরের দিকে উঠবে আর এ কি হবে নিচের দিকে নামবে তাই হবে না এটা কি বুঝতে পেরেছেন তাহলে এই যে ডাব্লু উপরের দিকে উঠে এ পর্যন্ত গেল এ নিচের দিকে না আর তো আপনার সেই বাউন্ডারি কে এই যে আমরা যে টা আনলাম সেই বাউন্ডারির বাইরে চলে গেল তাহলে আমি এই বাউন্ডারিটা তৈরি করবো

তাহলে আমি যদি বলি যে এইখানে আপনার এই যে এই টেবিলটা এই টেবিলটাতে আপনার মেসেজটা হচ্ছে আহ বি এবং টি আউটপুট কি আসবে বলেন তো এনক্রিপশন করলে বিটি এর জন্য কি আসবে বির জন্য e আর টির জন্য পি বির জন্য e এবং t এর জন্য p সবাই কি বুঝতে পেরেছেন যদি আমার মেসেজটা এরকম মনে যে আপনার উম l এবং m আউটপুট কি হতো এল এম এর জন্য

তারা পড়ে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে তারা পড়ে তাহলে আমাকে হচ্ছে আপনার সেটার একটা বাউন্ডারি তৈরি করতে হবে ওকে আমরা তৈরি তৈরি করলাম করার পরে আমার প্রথম যে ক্যারেক্টারটা আছে এল ওকে সো সেই এল এর জন্য আগে আমাকে ক্যারেক্টার আউটপুট বের করতে হবে এবং সেটা হচ্ছে আমাকে যেতে হবে এম এর দিকে দুই ভাবে কিন্তু যাওয়া যাবে না গেলে আপনাকে ভার্টিক্যালি যেতে হবে অথবা আপনাকে গেলে হরিজেন্টালি যেতে হবে অর্থাৎ আপনি যদি L L এর জন্য ভার্টিক্যাল হরিজন্টালি যান তাহলে আপনাকে হরিজন্টালি যেতে হবে আবার M এর জন্য তাহলে আপনাকে হরিজন্টালি আসতে হবে আবার যদি আপনি L এর জন্য ভার্টিক্যালি যান উপরের দিকে যান তাহলে M এর জন্য আবার নিচের দিকে নামতে হবে গেলে আপনাকে যে কোনো একটা ফলো করতে হবে হয় দুইটার জন্য ভার্টিক্যালি যাবেন অথবা দুইটার জন্য হরিজন্টালি যাবেন একটার জন্য ভার্টিক্যালি আর একটার জন্য হরিজন্টালি কিন্তু যাওয়া যাবে না বুঝতে পেরেছেন এটা নিয়ে একটু কনফিউশন হয়তো পরি হতে পারে তারপর আপনারা দেখেন তাহলে আমি যদি বলি যে আমি যদি দুই একটা ধরই তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আমি যদি বলি যে আপনারা হচ্ছে পি এবং এফ এটার জন্য আপনারা হচ্ছে যে একটু আমাকে বলেন তো পিএফ এর জন্য কি হবে আউটপুটটা তো টি আর বি হবে ও এ সরি ইও হবে আর বি হবে এ কোথায় পেলেন এ কেন আসবে এর মধ্যে ও হ্যাঁ পি এবং এফ ওকে তাহলে আমরা হ্যাঁ যদি বাউন্ডারিটা কিউন্ডারিটা আসলে এদিকে দিকে যাবে এফ পর্যন্ত যাবে এফ থেকে আবার বি এর দিকে ফিরে আসবে এবং পি পর্যন্ত নামবে এটা হচ্ছে বাউন্ডারি না তাহলে আমি প্রথমে পি এর জন্য তাহলে কি দেবো আমি সবসময় হরিজেন্টালে যাচ্ছি তাহলে আমি রো বরাবর ইউ আসবে পি এর জন্য এবং এফ এর আসবে তাহলে এই যে আমাদেরকে মেসেজ দেওয়া থাকবে মেসেজটা দেওয়ার পরে সেই মেসেজটাকে আমরা দুইটা দুইটা করে ক্যারেক্টার ভাগ করে ফেলবো দুইটা দুইটা করে ক্যারেক্টারে ভাগ করে ফেলার পরে আমি সেই প্রতিটা ক্যারেক্টারে দুইটা করে পার্ট নিব দেখবো তারা কি আসলে একই রো রোতে পড়েছে কিনা যদি একই রোতে পরে ওই রুলস अप्लाई করব দেখব তারা একই কলামে পড়েছে কিনা যদি একই কলামে পরে যে রুলসটা দেখালাম সেই রুলসটা अप्लाई করব যদি डिफरेंट डिफरेंट কলামে পড়ে डिफरेंट রো কলামে পড়ে তাহলে এখন যেটা দেখলাম এই দুটা अप्लाई করব করার পরে এগুলোর জন্য আমি যে টেক্সটগুলো পাচ্ছি না সেটা হয়তো মনে করেন এটার জন্য হয়তো ডাব্লিউবি আসছে এটার জন্য মনে করেন যে হয়তো সিপি আসছে এটার জন্য মনে করেন যে হয়তো ওয়াই বি আসছে তাহলে এই যে এই টোটাল যে আপনি টেক্সটটা পেলেন এটাই হচ্ছে আপনার সেই সাইফার টেক্সট এটাকে আপনি মিডিয়াম দিয়ে পাস করে দিবেন সো এটাকে আমরা বলছি হচ্ছে এনক্রিপশন সবাই কি বুঝতে পেরেছেন কিনা জি স্যার আর ওকে তাহলে আপনাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিই অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন নিজে নিজেরা সলভ করে আপনাদের কিওয়ার্ডটা হচ্ছে আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দিই কিওয়ার্ডটা মনে করেন কি দেয়া যায় কিওয়ার্ড কিওয়ার্ড কমন ওকে সো আপনাদের কিওয়ার্ডটা হচ্ছে নাম হচ্ছে কমন আর আপনারা মেসেজ সেন্ড করবেন হচ্ছে মনে করেন যে উই আর ফ্রম

সবাই কি বুঝতে পেরেছেন স্যার দুইটা দুটা করে ভাগ করব তারপর তারপর কি করলাম এতক্ষণ ধরে আমরা কি করলাম বলেন ভাগ করার পরে আপনাকে সেটা এনক্রিপশন করতে হবে সো এনক্রিপশনের জন্য যে রুলসগুলো বললাম দেখবেন তারা একই কলামে পড়েছে কিনা যদি একই কলামে পড়ে এক রুল তারা डिफरेंट কলামে তারা একই রোতে তে পড়েছে কিনা যদি একই রোতে তে পড়ে তাহলে সেই রুল যদি डिफरेंट রো কলামে পড়ে তাহলে কি রুল হবে সেটা বলে দিলাম তো সো এটা আপনাদের বইতে সুন্দর করে রুলস গুলা দেয়া আছে রুলস গুলা বই থেকেই আপনারা পড়ে নিতে পারবেন আর আমার তো রেকর্ডিং থাকলেই ওকে তো আপনারা এই তাহলে উই আর ফ্রম 2018 টেক এটা হচ্ছে আপনারা এনক্রিপ্ট করার পরে আপনার সাইফার টেক্সট কি হবে সেটা আপনারা ক্যালকুলেট করবেন বের করবেন বুঝতে পেরেছেন জি স্যার আপনার আমি একটু চেঞ্জ করে দিই যাতে কেউ কপি পেস্ট করতে না পারেন কিওয়ার্ড টা হচ্ছে যার যার নেম ওকে যার যার নেম হচ্ছে তার তার কিওয়ার্ড যাতে একটু নিজেরা মাথা কাটায় করতে পারেন তাহলে সবার জন্যই আউটপুট ডিফারেন্ট আসবে সো আপনার কিওয়ার্ডটা ব্যবহার করবেন আপনার যে নেম সেই নেমটা পুরো নেম দরকার নেই ডাক নামটা ব্যবহার করেন সো আপনার নিক নেম এবং আপনারা মেসেজটা সেন্ড করবেন উই আর ফ্রম টোয়েন্টি এইটিন ঠিক আছে এখন যদি কারো কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে নিতে পারেন তাহলে আমাদের কাজ দুইটা একটা হচ্ছে ওই দুইটা দুইটা করে ভাগ করবো না ওই কিওয়ার্ডটাকে আর আর পরে যেটা দিলেন উই আর ফর্ম এটাকে হচ্ছে সাইফার টেক্সট করব তাই না হ্যাঁ এটা সাইফার টেক্সট করবেন আপনার কিওয়ার্ড ব্যবহার করে কিওয়ার্ড হচ্ছে আপনার নাম সবথেকে ম্যাট্রিক্স জেনারেট করতে হবে ম্যাট্রিক্স জেনারেট করার পরে আপনাকে টেক্সটটাকে এই যে দুইটা দুইটা করে ভাগ করতে হবে তারপর সেই দুইটা দুইটা করে ভাগ করার পরে দেখতে হবে ম্যাট্রিক্সের কোথায় কোথায় পড়ে একই রোতে পড়ে নাকি একই কলামে পড়ে নাকি ডিফারেন্ট রো কলামে পড়ে ঠিক আছে আচ্ছা সবাই তো পারবেন নাকি এটা কিন্তু সহজে আল করে কথা